হাওড়া জাগাছা থানার অন্তর্গত উনশানি সানাপাড়া একটি গদি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন লাগে। নিমেষের মধ্যে ভস্মীভূত হয়ে যায় সমস্ত জিনিস। প্রচুর পরিমাণে ফর্ম এবং স্পঞ্জ মজুত করা ছিল ওই কারখানায়। কাজ চলাকালীন হঠাৎই আগুন লেগে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের একটি ইঞ্জিন। স্থানীয় মানুষ এবং দমকলের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে, তবে ভস্মীভূত হয়ে যায় পুরো কারখানাটি। তবে হতাহতের কোনো খবর নেই। ক্ষতির পরিমাণ প্রায় লক্ষাধিক। এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে আসে জাগাছা থানার পুলিশ। আগুন লাগার কারণ খতিয়ে দেখছে দমকল এবং পুলিশ। তবে প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকে এই আগুন লাগে। সেইটা বিভৎস আগুন লেগেছে, অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, পাড়ার ছেলেরা অনেক চোটচাট পেয়েছে। তারপরে দমকলকে খবর দিই, দমকল অনেক লেটে আসে। জগাধা থানায় খবর দিই, জগাধা থানাও অনেক লেটে এসছে। যদিও ওরা এসে আগুন প্রায় নিব নিব এসছে, তারপরে আপনারা এসে গেছেন। আগার এখনও সম্পূর্ণ নিবি নিয়ে কাজ চলছে, দেখতে পাচ্ছেন কাজ চলছে। এই হলো ব্যাপার। আর সাধারণ মানুষ না যদি নাপতো আজকে বিল্ডিংটা বিভৎস হয়ে যেত। সাধারণ মানুষই কাজটা করেছে। আর এখানে কী হয়েছে, প্রচুর ক্ষতি হয়েছে, প্রচুর গদি সব পুড়ে গেছে। উপরের বিল্ডিং কেটে গেছে, উপরের বিল্ডিংয়ে উঠা যাচ্ছে না। কিছু ছেলের পা ভেঙে গেছে, বিশাল আতঙ্ক, হাজার হাজার মানুষ ছিল। তার মধ্যেই ছেলেরা, আমাদের ছেলেরা জীবনের রিস্ক নিয়ে এটাকে উদ্ধার করেছে। আপনার নাম? আমার নাম মোর্শেদ আলী মণ্ডল, আমি হাওড়া জেলা মাইনরিটি সেলের চেয়ারম্যান। হাওড়া থেকে মণিশঙ্কর বিশ্বাসের রিপোর্ট, নিউজ বাংলা 24x7, সবার সাথে সবার পাশে। It's caught in the crossfire.